আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করব, ভিডিওখানা খুব ছোট্ট হবে, তবে আপনারা একটু গুরুত্ব এবং ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন, আপনার অনেক কাজে লাগবে। হারমোনিয়াম সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই কয়েকটি বিষয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। এটা আপনার সারা জীবন মনে থাকবে এবং গান শিখলে এটা সবচেয়ে বেশি কাজে লাগে। প্রথম বিষয় হচ্ছে হারমোনিয়ামের অক্টেভ কয়টা। ইংলিশ ভাষায় অক্টেভ বলা হয়। তাহলে আপনি এই যে সম্পূর্ণ হারমোনিয়ামের যে কিবোর্ডটা দেখা যাচ্ছে, কালো এবং সাদা, এই কিবোর্ডে মোট 3টি অক্টেভ আছে। এই কিবোর্ডে মোট 3টি অক্টেভ আছে। অক্টেভ কোনটাকে বলা হচ্ছে? অক্টেভ হচ্ছে এই যে হারমোনিয়ামের 2টা এবং 3টা যে কালো রয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এইটুকু, মানে 1 2 3 4 5, এই 5টা কালো মিলে একটা অক্টেভ বলা হয়। এটা হচ্ছে প্রথম অক্টেভ, এটা হচ্ছে দ্বিতীয় অক্টেভ, এটা হচ্ছে তৃতীয় অক্টেভ। পরে আরও হতো, তো এটা কাজে লাগে না বেশি। তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অক্টেভ হচ্ছে 3টা। তাহলে সা থেকে সা পর্যন্ত, এখানে দেখুন 1 নম্বরে সি স্কেল শুরু হচ্ছে, ন্যাচারাল স্কেল, সা রে গা মা পা ধা নি সা, তার মানে 1 2 3 4 5 6 7 8, এই 8টাকে অক্টেভ বলা হচ্ছে। এই 8টা রিডকে একসঙ্গে অক্টেভ বলা হয়। এই দিকে প্রথম 8টা রিড অক্টেভ, এবং 8 নম্বর থেকে আবার এইখানে একটা অংশ, তাহলে সা রে গা মা পা ধা নি সা, এইখানেও সা রে গা মা পা ধা নি সা, এখানে আর একটা অক্টেভ বলা হচ্ছে। এইখান থেকে আবার এই দিকে শুরু হচ্ছে, তাহলে সা রে গা মা পা ধা নি সা, এখানে আর একটা অক্টেভ বলা হচ্ছে। তাহলে 1 2 3, অক্টেভ 3 প্রকার, এটা আমাদের জানা হয়ে গেল, আর কোনো দিন মনে হারাবে না, কোনো মাস্টারও এভাবে শেখাবে না। এবার বাংলায় বলি, সপ্তক স্বর কী জিনিস এবং সপ্তক স্বর কাকে বলে। তো হারমোনিয়াম শিখতে গেলে আপনাকে সপ্তক স্বর কী এটা জানতে হবে। তাহলে সপ্তক এর বাংলা অর্থ হচ্ছে 7, 7। তাহলে হারমোনিয়ামের যে রিড রয়েছে সপ্তক স্বর, এই সপ্তক স্বরের মধ্য দিয়েই সা রে গা মা পা ধা নি। তাহলে সা রে গা মা পা ধা নি, এই নি পর্যন্ত, সা থেকে নি পর্যন্ত এটাকে সপ্তক বলা হয়। তাহলে এটা হচ্ছে প্রথম সপ্তক। তারপরে দ্বিতীয় সপ্তক আবার সা থেকে শুরু, সা রে গা মা পা ধা নি, এটা দ্বিতীয় সপ্তক। তারপরে আবার সা রে গা মা পা ধা নি, এটা হচ্ছে 3 নম্বর সপ্তক। তাহলে সপ্তক হচ্ছে আমাদের 3টা, 7টা রিডকে সপ্তক বলা হচ্ছে। তাহলে এই 7টা রিড 3 ভাগে বিভক্ত আছে, 1 2 এই যে 3, সা থেকে নি পর্যন্ত, সা রে গা মা পা ধা নি, এই নি পর্যন্ত এটাকে একটা সপ্তক বলা হয়। তাহলে এই সপ্তক সম্পর্কে আর আপনার জানার কোনো বাকি রইল না। এবারে প্রশ্ন যদি করা হয় সপ্তক কত ধরনের, তাহলে হারমোনিয়ামের রিড অনুসারে আমি সপ্তকের উত্তর দেব যে উদরা, এই প্রথম সপ্তককে এটাকে উদরা বলা হচ্ছে, উদরা। মাঝখানের সপ্তকটাকে বলা হচ্ছে মুদরা, প্রথম সপ্তককে বলা হচ্ছে উদরা, দ্বিতীয় সপ্তককে বলা হচ্ছে মুদরা, আর 3 নম্বর সপ্তককে বলা হচ্ছে তারা। তাহলে উদরা সপ্তক, মুদরা সপ্তক এবং তারা সপ্তক, এই 3টা সপ্তক রয়েছে হারমোনিয়ামের মধ্যে। এবার আরেকটা প্রশ্ন, হারমোনিয়ামের মধ্যে বিকৃত স্বর কয়টা।
বিকৃত স্বর কয়টা? বিকৃত স্বর বলতে আমরা বুঝব সাধারণ স্বরের থেকে একটু আলাদা। তো আমরা জানি হারমোনিয়ামের বা কিবোর্ডের যে কোনো ক্ষেত্রে বিকৃত স্বর হচ্ছে মাত্র 5টা। এই যে এখানে রিডগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা অক্টেভে, প্রত্যেকটা সপ্তকে 5টা করে বিকৃত স্বর আছে। 5টা করে বিকৃত স্বর কি? কোনটাকে কোনটাকে বিকৃত স্বর বলা হচ্ছে? প্রথম হচ্ছে সা। তো সায়ের কোনো বিকৃত স্বর নেই, সায়ের কোনো কোমল স্বর নেই, সা একাই। তারপরে রে। তো সা এবং রে এর মাঝখানে একটা রিড আছে, সা এবং রে এর মাঝখানে এইটা, এই সা এবং রে এর মাঝে একটা স্বর আছে, এটাকে বিকৃত স্বর বলা হয়, যাকে আমরা সঙ্গীত শাস্ত্রে কোমল বলে থাকি, কোমল সুর। তাহলে এটাকে সাধারণত বিকৃত স্বর বলা হয়। তাহলে সা এবং রে এর মাঝে একটা রিড রয়েছে, এটার নাম হচ্ছে কোমল রে। আচ্ছা, রে এবং গা, রে এবং গা এর মাঝখানে একটা সুর আছে, এটাকে কোমল গা বলা হয়। তাহলে কোমল রে, কোমল গা। তাহলে এবারে মা। এবারে মায়ের কোনো কোমল হয় না, সেটা আপনি কোমলও অনুভব করতে পারেন, কিন্তু সঙ্গীত শাস্ত্রে মাকে করি মা বলা হয় অথবা তীব্র মা বলা হয়, এটাকে কোমল মা বলে না। তাহলে সা অরিজিনাল, রে গা, রের কোমল আছে, গায়ের কোমল আছে, মায়ের তীব্র আছে। এবারে পা, পায়ের কোনো কোমল নেই, পা একাই আছে, পায়ের কোনো তীব্র স্বর নেই। তাহলে সা এবং পা এই দুটো বাদ দিয়ে প্রত্যেকটারে একটা করে বিকৃত স্বর আছে। রে এর একটা বিকৃত স্বর আছে, গায়ের একটা বিকৃত স্বর আছে, তারপরে মায়ের একটা বিকৃত স্বর আছে, পায়ের কোনো বিকৃত স্বর নেই, ধা এর বিকৃত স্বর আছে, ধায়ের কোমল, এবং নি এর বিকৃত স্বর আছে, নি এর কোমল আছে। তাহলে বিকৃত স্বর বা কোমল স্বর মোট 5টা। গান শিখলে এই ব্যাপারগুলো অবশ্যই জানতে হয়, সাবস্ক্রাইব করে রাখলে একটা সুবিধা হয়, আমি যখনই এরকম কোনো ভিডিও ছাড়বো আপনি তখনই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, যদি প্রয়োজন মনে হয় দেখে নেবেন আর না হলে কেটে দেবেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, কোনো সমস্যা হবে না। এবারে হারমোনিয়ামের স্কেল কয়টা রয়েছে? হারমোনিয়ামের স্কেল কয়টা রয়েছে? তাহলে সা রে গা মা পা ধা নি সা, তাহলে সা রে গা মা পা ধা নি সা, এটাকে সায়ের নাম হচ্ছে সি, সায়ের নাম হচ্ছে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ, তারপরে জি, তারপরে আবার এ বি সি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা স্কেল রয়েছে, তার মধ্যে মেজর স্কেল এবং মাইনর স্কেল আছে। মেজর এবং মাইনর স্কেল আমার আগের ভিডিওতে দেওয়া আছে, যদি আপনার প্রয়োজন হয় পরবর্তীতে আরও এ সম্পর্কে বিস্তারিত ভিডিও করব, সেটা আপনি দেখে নেবেন, অনেক কাজে লাগবে, গান শিখতে গেলে এগুলো খুবই জরুরি। তাহলে ছোট্ট একটি ভিডিও করতে গিয়ে আমার ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে গেল, আজকে আর বিশেষ কিছু না বলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তার আগে বলছি সাবস্ক্রাইব করে রাখবেন, এই জন্যই করে রাখবেন, আমার কোনো জরুরি এরকম শিক্ষামূলক ভিডিও যখনই ছাড়বো আপনার মোবাইলে চলে যাবে, তখন আপনার যদি ইচ্ছা হয় ভিডিওটা দেখবেন, আর না হলে ভিডিওটা কেটে দেবেন, সাবস্ক্রাইব করে রাখার এটাই একটা সুবিধা। তাহলে আজকের মতে এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরবর্তী আর এক জরুরি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।